এবং আপনারা দেখছেন আমার সাথে রেখুদি বাংলা। বন্ধুরা, অনেক সময় কি হয়, ধরুন আমি কোনো ব্যক্তির সাথে ফোনে কথা বলছি বা ফোনে ব্যস্ত আছি, এবং আমাদের দুজনের সাথে কথা মানে দুজনের সঙ্গে যখন কথা হচ্ছে, মানে একে অপরের সঙ্গে যখন আমরা ফোনে ব্যস্ত আছি বা কথা বলছি, কমিউনিকেট করছি, তো সেই সময় তিন নম্বর কোনো পার্সন বা তিন নম্বর কোনো ব্যক্তি হয় আমাকে বা অন্য কাউকে যার সঙ্গে আমি কথা বলছি তাকে হয়তো ফোন করলো, এবং ফোন করার সঙ্গে সঙ্গে কি হয়, তার ফোনের মধ্যে একটা ওয়েডিং শো করে, বা এটা বোঝায় যে আমি তার হয়তো আমি কারোর সঙ্গে কথা বলছি এবং তার সঙ্গে ব্যস্ত আছি, এটাতে সে বুঝতে পেরে যায় এবং তখন সে ফোনটা রেখে দেয় এবং সে পরে ট্রাই করে আমাকে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, প্রবলেমটা এখানে হয়, ধরুন আপনার ফোনের মধ্যে বা আপনার ডিভাইসের মধ্যে কল সেটিংয়ে কল ওয়েটিং অপশানটা হয়তো ডিসেবল করা আছে, এবং কোনো একজন ব্যক্তি আপনাকে ফোন করলো, আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন, ব্যস্ত আছেন, এবং তার মাঝেই আপনাকে কেউ ফোন করেছে, আপনার কোনো পরিচিত, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড করতে পারে, এবং সে দেখলো কি আপনার ফোন ব্যস্ত আছে এবং আপনার ফোনের স্ক্রিনে কিন্তু কল ওয়েটিংটা শো করছে না, এবং পরবর্তীকালে যখন আপনি ফোনটা কাটেন বা কেটে দেন, কেটে দেওয়ার পর যখন আপনি ফোনটা রেখে দেন, যেহেতু আপনার ফোনের মধ্যে কোনো অপশান শো করছে না, তো সেক্ষেত্রে আপনি কী করছেন, আপনি কল করছেন না, তো সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা সমস্যা তৈরি হয়। তো বেসিক্যালি এই যে সেটিংটা থাকে, এই সেটিংটা কিন্তু অনেকে ডিসেবল করা থাকে, এবং ডিসেবল করার পর এটাকে এনেবল কীভাবে করতে হয় অনেক ইউজার্স কিন্তু জানে না। তো আমার মনে হলো যে এই টপিকের উপর থেকে ভিডিও বানানোর দরকার আছে, তাই আজকে আমি এই টপিকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং ভিডিওকে কোনোভাবে স্কিপ করবেন না, কারণ ভিডিওটা খুবই কিন্তু হেল্পফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি আজকের ভিডিওতে মেনলি আপনাকে দুটো মেথড শেখাবো যেখান থেকে আপনি এই সেটিংটাকে এনেবল প্লাস ডিসেবল করতে পারবেন, ঠিক আছে? তো সব থেকে প্রথম কী করবো, আমি এখান থেকে আপনাকে শেয়ার করবো, এখানে কলের যে অপশানটা আছে সেই কলের অপশানটা আমি এখান থেকে ওপেন করে নেবো। তো ওপেন করার পর যদি আপনি আপনার ফোনের মধ্যে বা আপনার ডিভাইসের মধ্যে, ঠিক আছে, আপনার যদি কল ওয়েটিং অপশানটাকে এনেবল করতে চান, তো এনেবল করার জন্য সব থেকে প্রথম যে মেথডটা আপনাকে ফলো করতে হবে সেটা কি, কোডের অপশান। অবভিয়াসলি এখানে ডায়াল প্যাডে যে অপশানটা শো করছে ডান দিকে সিম্পলি ট্যাপ করবো, এবং এখান থেকে কী করবো, *43, ঠিক আছে, হ্যাজ, এই অপশানে ট্যাপ করে আপনি সিম্পলি, আমার যদি আমি একটা সিম ইউজ করি, কল অপশানে ট্যাপ করলেই আমার ওটা হয়ে যাবে। যদি আপনি ডুয়েল সিম ইউজ করেন, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন কি আপনি সিমটা বেছে নেবেন। তো সিম্পলি এখানে ট্যাপ করবো, ট্যাপ করার পর অলরেডি আমি এখানে কল অপশানে ট্যাপ করবো। তো যখন ট্যাপ করবো এখানে দেখুন এমআই, দেখুন কোড কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবলড, মানে আমার কল ওয়েটিং সার্ভিস কি আছে না, এনেবল করা আছে, ঠিক আছে? অর্থাৎ যদি আমাকে ধরুন সাপোজ আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তিন নম্বর কোনো পার্সন বা চার নম্বর কোনো পার্সন যদি আমাকে আদার্স কোনো পার্সন, ঠিক আছে, আমাকে ফোন করে, তাহলে আমার ফোনের কিন্তু স্ক্রিনে কী হবে, কল ওয়েটিং তা কিন্তু শো করবে। ওকে, এবার ধরুন কেউ এই কল ওয়েটিং অপশানটাকে ডিসেবল করতে চাইছেন, কীভাবে করবেন, সিম্পলি একটা অপশান আবার এখানে ডায়াল করে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে হ্যাজ *43 হ্যাজ ট্যাপ করুন, ট্যাপ করে কল অপশানে ট্যাপ করলে কী হবে, এখানে কী দেখুন, অলরেডি কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড, একটু আগে এনেবল দেখাচ্ছিল এখন কিন্তু ডিসেবল। সেম নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে, জাস্ট স্টার হ্যাজ লাস্টে প্রথমটা যদি আপনি এনেবল করতে চান, আর হ্যাজ অ্যান্ড লাস্টে হ্যাজ সেম নাম্বার যদি আপনি অফ করতে চান, ঠিক আছে? তো এটা ছিল প্রথম মেথড। এবারে অনেক সময় কী হয়, অনেকের ক্ষেত্রে এই যে কোডটা আছে না, কোড কিন্তু অনেকের ক্ষেত্রে মনে রাখা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আরেকটা মেথড বা একটা প্রসেস আপনি ফলো করতে পারেন, যেটা সেকেন্ড মেথড। সেটা কি, এখানে দেখুন একদম উপরের সাইডে ডান দিকে থ্রি ডট অপশান শো করছে, সিম্পলি এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে সেটিং একটা অপশান শো করছে, তো সেটিং অপশানে ট্যাপ করুন। সেটিং অপশানে ট্যাপ করে এখানে, ঠিক আছে, আপনি একটা দেখুন অপশান দেখতে পাচ্ছেন কল কলিং অ্যাকাউন্টস, এই যে কলিং অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাচ করতে হবে, এখানে ট্যাপ করতে হবে। ওকে, সো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ওকে, দেখুন এখানে কল ওয়েটিং বলে একটা অপশান শো করছে, সিম্পলি এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখুন এখানে কল ওয়েটিংটা কিন্তু আমার ডিসেবল করা আছে, তুমি একটু আগে ডিসেবল করেছিলাম, তো এখানে সিম্পলি করবো, এখানে ট্যাপ করলেই কিন্তু দেখুন এখানে একটা অপশান শো করছে, এখানে একটা ইংলিশ অনেক কিছু লেখা আছে, আমি পড়বো না, বেসিক্যালি টার্ন অন করবো, দেখুন একটু লোডিং হবে, আপডেটিং হোক, সেটিং হবে, এবং কিন্তু এটা কি হলো, আমার কল ওয়েটিংটা কিন্তু আবার এনেবল হয়ে গেল। যদি আপনি এখান থেকে ডিসেবল করতে চান, আবার এখানে ট্যাপ করেন, আবার কিন্তু এখান থেকে ডিসেবল হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো এভাবে কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে কল ওয়েটিংটা কিন্তু ডিসেবল প্লাস এনেবল করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ফ্রেন্ডস, আবার দেখাবো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর সাথে।